উল্টা পাল্টা ইস হেডও না ভাই আপনাদের কার কন্টাক্ট নাম্বার দিয়ে দেন আমার কাছে নাম্বার আছে আছে হ্যাঁ তোমরা সবাই সবার ফোনে নাম্বারটা নিয়ে নাও Bye, bye, bye.
justice. My church. My church. Come on, 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 come on,
যাদের কাছে আছেন সবাই চলে আসেন ওপরে আছে তামাশা দেখতেছে ওপরে বসে সাহস থাকলে এক ফোঁটা রক্তের দাম দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, প্রতিটা রক্তের ফোঁটা জবাব দেওয়া লাগবে। এখন আমাদের কথা শুনবো, আমরা সেনাবাহিনীর স্যার আমরা ওর যদি বিচার না পাই আমরা কিন্তু শান্ত হবো না, বিচার করা লাগবে ওনার, ওনার বিচার করা লাগবে। ভাইদের মেরে এখনো পর্যন্ত তারা কান্নাকাটি করতেছে, আমাদের ওনার বিচার করা লাগবে। যে মারছে তার বিচার চাই, আমরা এই আন্দোলন থামাবো না, আমাদের প্রত্যেকটা রক্তের ভোটার আর কি বিচার করা লাগবে। আমাদের স্টুডেন্টরা কেন হতে হলো, তারা ভালোভাবে বলতে পারতো মিশে যেতে, তারা উপরে নিয়ে গিয়ে কেন আমাদের আর কি মানলো। আমরা কোনো সরকারি মাল আমাদের এইদিকে এইদিকে উপরে আমাদের কেন গায়ে হাত দেওয়া হলো, উপরে কি নিচে নামেন, নিচে নামেন। পড়াতেই হবে আমার সেনাবাহিনীর সহযোগিতা আমরা দেশ স্বাধীন করছি এই তপন্দ দুই থেকে। এখানে বসো, এখানে বলা হবে স্যার, উনি ওখানে দাঁড়ায় বলুক, আমরা এখানে দাঁড়াবো, আমরা এখানে দাঁড়াবো। I'm coming, I'm coming, I'm coming.
লাইকটা শেয়ার করে দেন সবাই দ্রুত লাইকটা শেয়ার করে দেন আপনারা কি লোক সমন্বয়ের জন্য কথা বলবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আমার ফোনে কিন্তু চার্জ নাই বাকিটা ভিডিও করে আনবো ভিডিও করে এনে বিকালে ছাড়বো ইনশাল্লাহ তারা উপরে দেখছে উপরে আমাদের তামাশা দেখতেছে বসে বসে যদি আমাদের কোনো ভুল থাকতো অসুবিধা থাকতো এটা প্রশাসক দেখবে প্রশাসক দেখতে পারে নাই ভূত কর্মকর্তা সাহস করে পাইলো আমাদের মারা একটা আমার দিয়ে থাকা চাই দুই নম্বর সময় এক দাবি শান্তিপূর্ণভাবে এখানে বসো আমাকে একটু শুনো যদি আমার কথা তোমাদের পছন্দ না হয় হ্যাঁ হ্যাঁ আমরা আমার দুইটা দাবি আছে তো উনি কি বলে বলবে আমার কথা পুলিশ আমাদের সেফটি দিতে পারে না আমাদের ভাইদের মারতেছে আমরা জানি কোচিং করি যে ভোট কর্মকর্তারা কথা হলো তোমরা যদি অযোগ্য কিছু নিয়ে আসো এটা দায়ভার প্রশাসন নিবে ভোট কর্মকর্তা আমাদের গায়ে হাত দিয়ে তামাশা দেখেন স্যারের একটু বলতে দেন
স্যার আপনি একটু বলেন ভাই আমরা চার পাঁচ জন ঠিক আছে আমরা বালকেটে কোচিং করি দুই একটা বন্ধু তো আছে যে বোর্ডে তারা আন্দোলন করতেছে আমরা বেশ অবগত না পরবর্তীতে জানতে পারি যে তোমাদের মার ধর হইতেছে তোমরা মার মার খেয়েছো আমাদের কথা হলো তোমরা যদি অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসো বোর্ডের কাছে এখানে প্রশাসন আছে যদি তোমাদের ভুল কিছু হয় প্রশাসন তোমাদের দেখবে প্রশাসনের দায়ভার নেবে নাকি দেশে তো আইন কানুন আছে নাকি ভোট বন্ধ করতে না তোমার আমরা সাহস পাইবো আজকে কি মেনে নেব আজকে তোমাদের দাবি এখন দুইটা এখনো তোমার দাবি একটা না এক নম্বর দাবি তোমাদের যে বৈষম্য ইন্টারেস্ট ওইটা তোমরা চাবে দুই নম্বর দাবি হবে তোমার দাবি কোম্পানি আজকে তোমাদের অনেকের মার খাইছে তোমাদের ওপর অনেক মাত্রা রয়েছে তুমি একটু সময় দেখাও এখানে আমাদের চারটা ভাই বোন চারটা ভাই বোন চারটা মেডিকেলে পড়তে এবং আমাদের আমার একটা ভাই ওর পিছনে গুলি করা হয়েছে আমরা ভাই এই পর্যন্ত লাইভ শেষ করলাম আমার ফোনে আর কি চার্জ নাই